কৃষিতে সমৃদ্ধ কুষ্টিয়া জেলায় খাদ্যশস্যের পাশাপাশি মাঠ পর্যায়ে এখন চাষ হচ্ছে উচ্চমূল্যের ফলনশীল সবজি। জেলায় প্রথমবারের মতো কৃষি অফিসারের সহযোগিতায় কৃষকরা চাষ করছেন রঙিন ফুলকপির। সাদা ফুলের তুলনায় রঙিন ফুলকপির পুষ্টিমান ও বাজারে চাহিদা বেশি হওয়ায় দামও ভালো পাচ্ছেন কৃষকরা। দেখতে সুন্দর, আকর্ষণীয় ও খেতে সুস্বাদু হওয়ায় এই সবজি নজর কাড়ছে সবার। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়ার ছয়টি উপজেলায় এবছর রবি মৌসুমে 767 হেক্টর জমিতে আবাদ হয়েছে রঙিন ফুলকপি। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলায় এ মৌসুমে মোট 18টি ভিন্ন ভিন্ন স্থানে রঙিন এ ফুলকপির বাণিজ্যিক চাষ, প্রযুক্তি সম্প্রসারণ, প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। আর এ চাষ পদ্ধতি সাদা ফুলকপির মতো হলেও সাদা ফুলের তুলনায় রঙিন ফুলকপি বেশি লাভজনক, চাহিদাও বেশি বলে জানান কৃষকেরা। বাজারে সাদা কপির থেকে রঙিন কপির চাহিদা বেশি এবং দামেও ভালো। আর আগামীতে আমার এই মাঠে রঙিন কপি আমরা সবাই আবাদ করব। এবার যদি সরকার যদি আরও সহযোগিতা সার বিষ আরও কিছু করে তো আমরা অনেকেই আরও করব। আর আধুনিক চাষাবাদ ও কৃষকদের প্রয়োজনীয় উপকরণ এবং পরামর্শ দিয়ে রঙিন ফুলকপি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। অনেক চাষি উদ্বুদ্ধ হচ্ছে, যদি এটা ভালো হয় আগামীতে আরও ব্যাপক হারে আমার ব্লকে রঙিন ফুলকপি চাষ হবে আশা করছি। সার বীজ এবং পরিচর্যার খরচ তাদেরকে দেওয়া হয়েছে, তারা আগ্রহের সাথে এই ফুলকপি চাষ করতে আগ্রহী এবং আগামীতে এই মাঠে আরও অনেক কৃষক এই রঙিন ফুলকপির চাষ করবে। উচ্চমূল্যের ফসল হিসেবে রঙিন এজাতের ফুলকপি আবাদ বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণ, প্রদর্শনী এবং সহায়তা প্রদান করছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। সেই সাথে এসব ফসল বাজারজাতকরণেরও উদ্যোগ নিচ্ছেন তারা। আমরা এই প্রকল্প থেকে কৃষকদের জন্য যত ধরনের উপকরণ সহযোগিতা দরকার, বীজ থেকে শুরু করে সার এবং আমাদের প্রশিক্ষণ প্রদান কৃষকদের সার্বিক সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে। এবং আগামীতে আমরা প্রত্যাশা করছি যে এই রপ্তানিযোগ্য এই সকল ফসল চাষের কৃষকরা যত বেশি আগ্রহী হবে আমাদের বাণিজ্যিক কৃষি তত বেশি ত্বরান্বিত হবে। কৃষি অফিসের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে ব্যাপকভাবে এ রঙিন ফুলকপির চাষ করবেন বলে জানান এ অঞ্চলের কৃষকেরা, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিরও সুযোগ সৃষ্টি হবে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।